ব্যবধান মাত্র দুটা সপ্তাহর মাত্র দুটা সপ্তাহতেই রং সলালে বিজেপিয়ে ফাটিল প্রধানমন্ত্রী মোদীর ফটা ঢোল সিলিন্ডারের মূল্য 450 টাকা সেইটো আছিল নির্বাচনী জুমলা সবিশেষ জানিবলৈ চাওক আমার এই প্রতিবেদন রাজস্থানত বিজেপি সরকার গঠন করা মাত্র এটা সপ্তাহ পার হয়েছে এই এটা সপ্তাহতেই প্রকৃত স্বরূপ ওলাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর লগতে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও দেশৰ পাঁচ রাজ্য নির্বাচনত শাসক দল বিজেপিয়ে হিন্দি বলয়ের রাজ্য ক্রমে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ত বিপুল ভোটের জয়লাভ করবলে সক্ষম হল রাজস্থান আর ছত্তিশগড়ত শাসনত থাকা কংগ্রেসক আঁতরাই বিজেপিয়ে ক্ষমতা দখল করার বিপরীতে মধ্যপ্রদেশত বিজেপিয়ে চতুর্থ বারের বাবে ক্ষমতা দখল করবলে সক্ষম হল নির্বাচনী প্রচারের সময়ত বিরোধী দল কংগ্রেসে জনতাক দিছিল বিভিন্ন প্রতিশ্রুতি কংগ্রেসতকৈ হাজার গুণ বেশি প্রতিশ্রুতি দিছিল বিজেপিয়ে মুঠতে প্রতিশ্রুতি প্রদানের ক্ষেত্র বিজেপি দল আছিল একখুব সরা ভুয়া প্রতিশ্রুতি দি ক্ষমতালৈ আহিল বিজেপি আহিলো আহিল একেবারে একক সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতালৈ আহিল রাজস্থানত প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট নেতৃত্বাধীন কংগ্রেস সরকারে রাজ্যখন 500 টাকা সিলিন্ডার দিছিল জনতা রাজস্থানের কংগ্রেস সরকারেই দেশের আন প্রান্তত সিলিন্ডারের মূল্য 1100-1150 টাকা থাকা সময়ত কিন্তু 500 টাকা মূল্যত সিলিন্ডার দিয়েছিল গেহলট সরকারের জনকল্যাণকামী আসনির ভিতর কম মূল্যত সিলিন্ডার প্রদান চিরঞ্জীবী স্বাস্থ্য যোজনা কামধেনু যোজনা আদি আছিল অন্যতম রাজস্থানত কংগ্রেস নেতৃত্বাধীন সরকার এখনে 500 টাকাত সিলিন্ডার দিয়া বিষয়টি কোনোপধ্যেই মানি লব পৰা নাছিল বিজেপি নেতৃত্বই সেয়েহে এই ইস্যুটোকেই মূল বিষয় হিসাবে লৈ প্রধানমন্ত্রী মোদী গৃহমন্ত্রী অমিত শাহ আনকি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বিজেপি সরকার ক্ষমতালৈ আহিলে সিলিন্ডার কম মূল্যত দিয়ার প্রতিশ্রুতি দিছিল একো আগুড়ি নোচোৱাকৈ প্রতিশ্রুতি দিয়াটো বিজেপি নেতৃত্বৰ এক স্বভাব ইয়াৰ আগতেও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 2016 চনৰ 16 মেত বিদেশীয়ে টালি টোপোলা বান্ধি অসম এৰিব লাগিব বুলি ঘোষণা কৰিছিল কিন্তু ইতিমধ্যে 7টা বৰ্ষৰ 16 মে পাৰ হল কিন্তু অসমৰ পৰা এগৰাকীও বিদেশী নাগৰিক বিতাড়িত নহল বুধবাৰে ৰাজ্যসভাত জাভেদ আলী খান নামৰ উত্তৰ প্ৰদেশৰ সাংসদগৰাকীয়ে কৰা এক প্ৰশ্নৰ উত্তৰত ৰাজ্যিক পেট্ৰলিয়াম মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলিয়া উদঙালে বিজেপিৰ মিথ্যাচাৰ রাজস্থানত 450 টাকাত সিলিন্ডার দিয়ার কোনো সিদ্ধান্তটো নাই আর তেনে কোনো প্রস্তাবও লওয়ার পরিকল্পনা নাই বলে স্পষ্ট করে দিয়ে আলিয়ে সেই একটা সময়তে উত্তর প্রদেশতো সিলিন্ডারের মূল্য হ্রাসের কিবা পরিকল্পনা আছে নাকি বলে প্রশ্ন করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম দপ্তরের রাজ্যিক মন্ত্রী রামেশ্বর তেলিয়ে আগন্তুক দিনত তেনে কোনো পরিকল্পনা নাই বলে জানায় কয় যে সরকারে তেনে কোনো সিদ্ধান্তর কথা ঘোষণাও করা নাই গতিকে সিলিন্ডার 450 টাকা দিয়াটো অবান্তর তেলিৰ এই ঘোষণাৰ লগে লগেই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকে ধৰি প্ৰায় সকল বিজেপি নেতাৰে প্ৰকৃত স্বৰূপ ওলাই পৰিল কেৱল ভোটৰ আশাত জনতাক ভুৱা প্ৰতিশ্ৰুতি দি গিনিপিক সজাই ভোট লোৱা বিজেপিয়ে কেৱল ভোটৰ আশাতে যে ভ্ৰম বকিছিল সেইটো স্পষ্ট হৈ পৰিল বছৰি 2 কোটি নিবনুৱাক কৰ্মসংস্থাপন দিয়া বিদেশৰ পৰা কলাধন ঘূৰাই আনি প্ৰতিগৰাকী ভাৰতীয়ৰ একাউণ্টত 15 লাখ টকাকৈ জমা দিয়া সকলো ভাৰতীয়ক 2022 চনৰ ভিতৰত এটাকৈ ঘৰ দিয়া কৃষকৰ উপাৰ্জন বৃদ্ধি কৰা আদি ঘোষণাবোৰ ফুটুকাৰ ফেন হল স্বয়ং প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে প্ৰায়বোৰ সভাই সমিতিয়ে মোদীৰ প্ৰতিশ্ৰুতিয়ে গেৰাণ্টি বুলি ঘোষণা কৰাৰ পিছতো সেইবোৰ ভুৱা হিচাপে পৰিগণিত হল গতিকে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ছত্তীশগড় তেলেংগানাত বিনামূল্য চিলিণ্ডাৰ দিব বুলি ঘোষণা কৰাটো কিমান গুৰুত্বপূৰ্ণ আছিল সেয়া কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলীৰ অসহায় স্বীকাৰোক্তিৰ পৰাই অনুমান কৰিব পাৰি নিউজ ডেস্ক ৰিপৰ্ট দ্য ক্ৰছ কাৰেণ্ট